আসসালামু আলাইকুম। লঞ্চ রাইডার বাংলাদেশ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকের ভিডিওতে থাকছে ঢাকা থেকে সেন্ট মার্টিন ভ্রমণ। তো ঢাকা থেকে কিভাবে সেন্ট মার্টিন যাবেন, কত টাকা ভাড়া খরচ হবে, তার বিস্তারিত সকল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। এই মুহূর্তে আসি ঢাকার আরামবাগে, আর এখান থেকে সেন্ট মার্টিন পরিবহন বাসে টেকনাফ পর্যন্ত যাব। যেহেতু আমাদের গন্তব্য সেন্ট মার্টিন, তো বাসে সেন্ট মার্টিন যাওয়া যায় না, তো টেকনাফ পর্যন্ত যাব বাসে, এরপরে শিপে সেন্ট মার্টিন যাব। আর একটা বিষয় বলে রাখি যে ঢাকা থেকে কিন্তু টেকনাফের বাসগুলো একটু আর্লি সেরে যায়, মানে 7:30, 8:30, 9:00 ভিতরেই সেরে যায়। এসি বাস সম্ভবত লাস্ট 10:00, তো একটু আর্লি সেরে যায় ঢাকা থেকে বাসগুলো। আরামবাগ থেকে বাস ছাড়ার কথা ছিল 8:30-এর দিকে, কিন্তু একটু লেট হয়, প্রায় 9:30-এর দিকে বাস সেরে যায়। তো এই বাসের ভাড়া হলো 1200 টাকা। এই মুহূর্তে রাত 12:30 বাজে, আসি কুমিল্লাতে। বাসটি একটি ফিলিং স্টেশনে এসে ব্রেক দিছে। তো ঢাকা থেকে বাস বের হইতে প্রায় 10:00+ হয়ে গেছে, তো আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে যায়, বাস একটু লেট করছে আজকে। বাসে যে সকল যাত্রীরা সেন্ট মার্টিন যাবে তারা একটু ভয় ছিল যে সকালবেলা শিপ পাবে কি না, কারণ টেকনাফ থেকে 9:30-এর দিকে শিপগুলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সেরে যায়। 15 মিনিট সময় ব্রেকের পর আবারও যাত্রা শুরু করলাম টেকনাফের উদ্দেশ্যে। তো আসি কুমিল্লাতে, কখন পৌঁছাবো ঠিক বলতে পারতেছি না এখনও, তবে আশা করা যাচ্ছে সকাল 7:30 কি 8:00-র ভিতরেই পৌঁছে যাব টেকনাফে। তো দেখি কখন পৌঁছাই, রাত এখন প্রায় 12:45-এর কাছাকাছি বাজতেছে। চলে এসেছি টেকনাফে, বাস টেকনাফে আসছে 7:30-এর দিকে। তো রাতে কিন্তু আর কোথাও কিন্তু বাস আর ব্রেক করেনি, কুমিল্লাতে ব্রেক করার পরে সরাসরি টেকনাফে চলে আসছে। তো আজকে আমরা 3 জন যাচ্ছি, আমার সাথে আরও 2 জন আছে। তো বাস থেকে নেমে আগে শিপের টিকিট কাটলাম, শিপের অপরাজিতা লঞ্চে টিকিট কেটেছি, 800 টাকা করে রাখছে আপ ডাউন, মানে এই টিকিটে যাব এবং আসব, আপ ডাউনে 800 টাকা রাখছে। 750 টাকাও আসিল অন্য যে সিট রাখ আছে, সুকান্তবাবু, তারপর বাসা শহীদ সালাম, এগুলোতে 750 টাকা করে। যা আরও ছিল বারাউলিয়ার ভাড়া একটু বেশি, 1200 টাকা সর্বনিম্ন। তো যাই হোক, আমরা জেটির দিকে যাচ্ছি, টেকনাফ জেটির দিকে যাচ্ছি, যেখান থেকে শিপগুলো সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সেরে যায়। এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি যে শিপগুলো কিন্তু পাশাপাশি বার্থিং করে, মানে একটা দিয়ে আরেকটাতে উঠতে হয়, যেমন দেখতে পাচ্ছেন আপনারা দূরে সব শিপগুলো কিন্তু দেখা যায় না, যেমন দূরে বারাউলিয়া দেখা যাচ্ছে, অপরাজিতা লঞ্চও দেখা যাচ্ছে। তো এগুলোর পাশে কিন্তু অপরাজিতা যে লঞ্চ আছে সেটার পাশে কিন্তু সিট্রাক দুটি আছে, বারাউলিয়ার পাশে আছে কাজল, এলসিটি কাজল যে জাহাজ আছে সেটা, আর গ্রিন লেন আছে সামনে। তো এই হচ্ছে টেকনাফ জেটি, আর সামনে নাফ নদী। তো নাফ নদীর এই পাশে বাংলাদেশ, আর ওই পাশে মিয়ানমার, মানে এটা একদম নাফ নদীটা হলো বাংলাদেশ মিয়ানমারের একদম বর্ডার। তো এই মুহূর্তে ঘড়িতে প্রায় 9:00 বেজে গেছে, আমরা জাহাজের দিকে এগিয়ে যাচ্ছি। আরেকটা বিষয় হলো গ্রিন লাইনের যে ভাড়া, গ্রিন লাইনের ভাড়া হলো 1800 টাকা এবং 2200 টাকা আপ ডাউন ভাড়া, আর লঞ্চ আছে অপরাজিতা, এটার ভাড়া হলো 800 টাকা, এবং 800 টাকা কিন্তু দাঁড়িয়ে যেতে হবে, আর যদি চেয়ারে বসে যেতে চান সেক্ষেত্রে ভাড়া 1200 টাকা করে পড়বে। তো ভাড়া আসলে এরকমই, 800 টাকা, 750 টাকা থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত আছে, আপনারা যেভাবে ইচ্ছুক সেভাবেই আপনারা যেতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে ভাড়া কিন্তু আপ ডাউন হয়, মানে পরিস্থিতি বুঝে কিন্তু ভাড়া কম বেশি হয়, আপনারা চাইলে একটু দামাদামি করে নিতে পারেন। তো এই হচ্ছে অপরাজিতা লঞ্চ, যে লঞ্চে আজকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাব আমরা। আর এটা হলো বারাউলিয়া যে জাহাজ আছে, যেটা টেকনাফ সেন্ট মার্টিন রুটের সবচেয়ে বড় জাহাজ, বারাউলিয়া, MV বারাউলিয়া।
এটার পাশেই আছে এলসিটি কাজল, আর এটার পিছনে আছে আটলান্টিক ক্রুজ। এই জাহাজগুলো ছেড়ে যাবে, আর এখান থেকে কিন্তু সবগুলো জাহাজ সকাল 9:30 ছেড়ে যায়। দেখতে পাচ্ছেন গ্রিন লাইন এক, যেটা 9:30 দিকে ছেড়ে যাবে। গ্রিন লাইন কিন্তু কোনোভাবেই লেট করে না, একদম অ্যাকুরেট টাইমই ছেড়ে যায় জাহাজ। এগুলোর পাশাপাশি কিন্তু আরও দুটি জাহাজ আছে, কেয়ারি সিনবাদ এবং কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন। দুটি কিন্তু একই কোম্পানির জাহাজ, আর এই দুটি জাহাজ কিন্তু একসাথেই ছেড়ে যায় এক জেটি থেকে। তো যারা সেন্ট মার্টিন যাবে, পর্যটকরা কিন্তু এখনও আসেনি সবাই, আস্তে আস্তে আসতে শুরু করছে পর্যটকরা, জাহাজে উঠতেছে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা উঠে যাব কিছুক্ষণের ভিতরেই, কারণ পরবর্তীতে উঠতে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়, পর্যটক অনেক বেড়ে যায়। আজকে যেহেতু শুক্রবার, একটু চাপ বেশি থাকবে আজকে। তো টেকনাফ থেকে সকাল 9:45 অপরাজিতা লঞ্চ সেরেছে, যাচ্ছি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। আর এই মুহূর্তে আছি বঙ্গোপসাগরে, নাফ নদী পেরিয়ে বঙ্গোপসাগর দিয়ে সেন্ট মার্টিন যাচ্ছি। তো টেকনাফ থেকে কিন্তু সর্বপ্রথম সেরে যায় গ্রিন লাইন এক, এরপরে আস্তে আস্তে সব জাহাজ সেরে চলে যায়, আর আমাদের লঞ্চটি কিন্তু সবার পরে সারে। এমবি অপরাজিতার যে লঞ্চটি আছে, এটার কিন্তু পূর্বের নাম হলো এমবি রাজংশ লঞ্চ, যেটা ঢাকা ইলিশা রুটে চলাচল করতো, এরপরে বরিশাল মধু চৌধুরীহাট রুটে চলাচল করতো, বর্তমানে নাম পরিবর্তন করে টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটক নিয়ে চলাচল করে। চলে এসেছি প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে, এই মুহূর্তে ঘড়িতে 11:45 বাজে, খুব দ্রুত সময় কিন্তু চলে এসেছি টেকনাফ থেকে সেন্ট মার্টিনে। আর সর্বপ্রথম গ্রিন লাইন এক আসে, এরপরে অপরাজিতা লঞ্চ আসে, আর তার ঠিক পরপরই দেখা যাচ্ছে দূরে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজটি কিন্তু চলে আসছে সেন্ট মার্টিনে তৃতীয় অবস্থানে। তার পিছনেই রয়েছে বারাউলিয়া জাহাজ, যেটা টেকনাফ সেন্ট মার্টিন রুটের সবচেয়ে বড় জাহাজ। চতুর্থ অবস্থানে টেকনাফ থেকে সেন্ট মার্টিন আসে বারাউলিয়া, এরপরে রয়েছে কেয়ারি সিনবাদ, আর যেগুলো আছে সি ট্র্যাক যেগুলো আছে বা আটলান্টিক ক্রুজ এবং এলসিটি কাজল, ওগুলো কিন্তু অনেক পিছনে, ওগুলো আস্তে আস্তে অনেক সময় লাগবে। তো যাই হোক, ঘাট প্লেসে যাচ্ছে ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন, যেটা অপরাজিতা লঞ্চের সাথে কিন্তু বার্থিং করবে। তো লঞ্চ থেকে নেমে পড়লাম, আর এই হলো সেন্ট মার্টিনের জেটি, যেখান থেকে জাহাজগুলো সেরে যাবে আবার দুপুর 3টার দিকে। তো দেখতে পাচ্ছেন পর্যটকরা নামতেছে অপরাজিতা লঞ্চ থেকে, প্রচুর পর্যটক আসছে আজকে, যেহেতু শুক্রবার, শুক্র শনি দুদিন বন্ধ, যার কারণে প্রচুর পর্যটকের চাপ আজকে। আর ওই পাশে দেখতে পাচ্ছেন বারাউলিয়া জাহাজ, যেটা বার্থিং করে আছে, আর এখানে আছে গ্রিন লাইন এক, যেটা সবার ছোট কিন্তু স্পিড সব থেকে বেশি, যেহেতু ক্যাটামেরান জাহাজ। জেটি থেকে নেমে কিন্তু বিসিএ চলে আসছি তরশৈলনার, আর নীল জলরাশি দেখতে খুবই ভালো লাগতেছে। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জেটিটি সেন্ট মার্টিনের, যেখানে জাহাজগুলো পাশাপাশি বার্থিং করে আছে। দেখতে পাচ্ছেন সি ট্রাক দুটি আছে পাশে, তারপরে কেয়ারি সিনবাদ আছে, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন আছে, তারপরে অপরাজিতা লঞ্চ, পাশে আছে গ্রিন লাইন এক, এই পাশে আছে বারাউলিয়া জাহাজ, তার পাশে আছে এলসিটি কাজল, আর আটলান্টিক ক্রুজ জাহাজটি আসতেছে পিছনে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিয়মিত লঞ্চ ভ্রমণ বিষয়ক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।